হ্যালো ভিউয়ার্স, ঘর থেকে বের হয়েছি, বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরব বলে। সবার প্রথম যাত্রা শুরু করেছিলাম কক্সবাজার থেকে, আজকে যাব বান্দরবান। কক্সবাজারের উপর অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন আশা করি। আর দ্বিতীয় জেলা হিসেবে বেছে নিয়েছি বান্দরবানকে, বান্দরবানের উপর অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন আশা করি, এবং আশা করি আপনাদের সবগুলো ভিডিওই ভালো লাগবে। তো শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে অক্টোবর মাসের 17 তারিখ। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে কক্সবাজার থেকে বান্দরবানের দিকে। আর বান্দরবানে দুটি বাস পাবেন, একটা হচ্ছে পূর্বি আর একটা হচ্ছে পূর্বানী। দুইটা একই কোম্পানির বাস, কিন্তু দুইটা দুই নামে আর কি। আর যেতে লাগবে প্রায় হচ্ছে আপনার 3-3.5 ঘন্টা। ভাড়া নিয়েছি 170 টাকা। তো দেখতে থাকুন, আর এক ফাঁকে আমি আপনাদেরকে বাসটাও দেখিয়ে দেবো। এ হচ্ছে বাসের ভিতরের অবস্থা। ভাই এটা কয়টা সিট আছে? কয় সিটের গাড়ি এটা? 41। এখানে হচ্ছে 41 সিটের গাড়ি, এটা নন এসি গাড়ি। আর এসি সার্ভিসও রয়েছে, সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। দুই পাশে দুটো দুটো করে সিট। আশা করি ভালোই হবে। আর যেতে যেতে আপনাদেরকে বান্দরবানের রাস্তাটিও দেখাবো। ঢাকা থেকে আপনার বান্দরবান আসতে হবেন, এই বিষয়ে আপনাদেরকে পরে বিস্তারিত জানাচ্ছি। সার্ভিস আছে না? এসি সার্ভিসে ভাড়া কত? আড়াইশো টাকা। এটা আপনার ইয়ে কটা পর্যন্ত চলে? আড়াই ঘন্টা না, বলতেছি আপনাদের এই সার্ভিস সকাল কটা বাজে শুরু হয়? মানে বাস ৭:৩০, ৮:৩০, ৫:৯:৩০, মানে প্রত্যেক ঘন্টায় একটা করে? তারপরে আপনার এখানে এসি গাড়ি আছে? এসি গাড়ি ৮টা এসি আছে, ৮:৩০ নন এসি। আর রাত কটা পর্যন্ত চলে? ৫টা পর্যন্ত, বিকাল ৫টা। এরপর আর কোনো ইয়া না? আপনার এখন ধরতে গেলে সকাল ৭:৩০, ৮টা এসি, ৮:৩০ নন এসি, ৯:৩০ নন এসি, আবার ১০টা বেশি একটা আছে, ১১টা একটা আছে, ১২টায় ১টা ২টা ৩টায় জায়গায় ৩:৩০ আবার এসি, ৪টায় আবার নন এসি, ৫টা লাস্ট গাড়ি। ভাড়া কত এসির ভাড়াটা? এসি ভাড়া ২৫০ টাকা। আর এই বাসগুলো কোন কোম্পানি, মানে কী কোম্পানির আছে? পূর্বি এবং কোরবানি, এই দুই কোম্পানি। না মানে এটা হুন্দাই নাকি বেশিরভাগ হুন্দাই গাড়ি? না এগুলো তো হিনু গাড়ি, হিনু হিনু গাড়ি, ফেরি গাড়ি আর কি। ও আচ্ছা, ফ্রি গাড়ি বলে এগুলো? হ্যাঁ ফ্রি গাড়ি, ওয়ান জে গাড়ি এরকম। ঠিক আছে ভাই, ধন্যবাদ সময় দিলেন। ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের গাড়ি ছাড়বে ২টায়। তো দেখা যাক কখন লাগে। আপনি যখন কক্সবাজার থেকে বান্দরবানের দিকে যাবেন, তখন আপনাকে চট্টগ্রামের ক্যারিনেট হয়ে বান্দরবান শহরে যেতে হবে। আর যারা ঢাকা থেকে বান্দরবানে আসবেন, তারা এসি নন এসি দুই ধরনের বাসে আসতে পারে। নন এসির ভাড়া ৬২০ টাকা থেকে শুরু। বাসগুলোর মধ্যে হচ্ছে ইউনিক, দেশ, এস আলম, শ্যামলী, ইগল এবং ডলফিন। এসি বাসগুলোর মধ্যে ভাড়া হচ্ছে ১৪০০ টাকা। সেন্ট মার্টিন বাস রয়েছে এবং রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। আমরা কারেঙ্গিহাট চলে এসেছি, আমরা গানের দিকে চলে যাব, হচ্ছে বান্দরবানের দিকে। আর সোজা হচ্ছে চট্টগ্রামের রাস্তা। এরপরে কতক্ষণ সময় লাগতে পারে? গান থেকে কতক্ষণ? ১ ঘন্টা লাগে। এখান থেকে বান্দরবান প্রায় কত? ২৩ কিলোমিটার লাগবে। এত অল্প রাস্তা এতক্ষণ লাগবে? গাড়ির সমস্যা।
বান্দরবান যাওয়ার এই রাস্তাটি বেশ আঁকাবাঁকা এবং উঁচু নিচু, সেই জন্য রাস্তা প্রশস্ত করা হচ্ছে, যার জন্য রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয়। আমরা যাওয়ার সময় একটি অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম। রাস্তা আঁকাবাঁকা এবং সরু হওয়ার কারণে বাসও অনেক ধীরগতিতে চলে। ভিউয়ার্স, শেষ পর্যন্ত বান্দরবান চলে আসলাম সাড়ে তিন ঘন্টার পর। ভাই সন্ধ্যা হয়ে এসেছে এবং বাস সার্ভিস এতটা ভালো ছিল। ভিউয়ার্স, এখন আমরা বাস স্ট্যান্ড থেকে শহরের দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা মাগরিবের আজান পড়ছে। হোটেল যতগুলো আছে সবগুলো আসলে শহরের মধ্যেই। চিম্বুকের মধ্যে আমার তো একটু কম দামও রাখবো, আবার মানে মোটামুটি একটু ভালো লাগবে। গাজীপুর যাবে আপনি থাকেন এই জায়গায়? গাজীপুর আমি তো থাকব তোরা। ওই যে মেঘনা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এই দেখো গার্মেন্টস ফ্যাক্টরি আছে। হ্যাঁ, একটা